ঈদের ছুটির পর প্রথম দিনের অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে মিরপুরে সকাল থেকে পুরো দমে অনুশীলন শুরু হয় টাইগারদের। একদিন আগে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনুশীলন করা হয়নি। অল্প সময় ফুটবল খেলে গা গরম করে ফিরে যান তামিম, সাকিব, মুশফিকরা। তবে আজ আবহাওয়া অনুকূলে থাকায় পুরো সময়টা বিরতিহীন অনুশীলনের সুযোগ পাচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 23 মে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মুমিন রোহন, সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রোহন, আজ প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটারদের কোন কোন বিষয়ের অনুশীলনে গুরুত্ব দেওয়া হচ্ছে? শারমিন, আপনাকে ধন্যবাদ। শারমিন, এই মাত্র বাংলাদেশ দলের অনুশীলন শেষ হয়েছে, আজকের অনুশীলন। আপনি যেমনটা বলছিলেন খবর যে ঈদের পরে আজকে প্রথম দিন, গতকালকে শুরু হওয়ার কথা ছিল। আপনি বলেছেন যে বৃষ্টির কারণে গতকাল আসলে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল, শুধুমাত্র কিছুক্ষণ ফুটবল খেলে তারা বিদায় নিয়েছিল। কিন্তু আজকে সকাল 10:30 থেকে তাদের অনুশীলন শুরু হয় এবং আজকে কিন্তু ঈদের পরে পূর্ণাঙ্গ স্কোয়াডটাই রাসেল ডোমিঙ্গো পেয়েছেন। কারণ আপনি জানেন যে এই অনুশীলন ক্যাম্প শুরু হয়েছিল মূলত এই মাসের শুরুর দিকে, তবে তখন সব ক্রিকেটারই অনুশীলন ক্যাম্পে ছিলেন না, কেননা শ্রীলঙ্কা সফর তখন চলছিল। অধিকাংশ খেলোয়াড়ই শ্রীলঙ্কাতে ছিলেন, যে কারণে তাদের আসলে পানি রাসেল ডোমিঙ্গো। আজকে তাদের সবাইকেই পেয়েছেন, শুধুমাত্র রুবেল হোসেন স্কোয়াড থেকে প্রাথমিক যে স্কোয়াড ঘোষণা হয়েছে সেখান থেকে রুবেল হোসেন ব্যাক পেনের কারণে এই স্কোয়াডে এখন নেই, বাকিরা সবাই ছিলেন। এবং সকাল 10:30 অনুশীলন শুরু হয়ে 1:30 শেষ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ দল কিন্তু আধা ঘন্টারও কিছু বেশি সময় ধরে তারা অনুশীলন করেছেন। এবং সেখান থেকে আসলে বোঝাই যায় যে বাংলাদেশ দল এই সিরিজটাকে আসলে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে, কেননা শ্রীলঙ্কাতে টেস্ট সিরিজ হেরে এসেছে তারা 2-0 ব্যবধানে, এবং এই ওয়ানডে সিরিজে এসে আসলে তারা জিততে চায়, জেতার জন্য মরিয়া, যে কারণে তারা প্রথম দিন থেকে খুবই সিরিয়াস। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদাভাবে কোচ গুরুত্ব দিয়েছেন, বোলিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট। সবচেয়ে বড় কথা, আরেকটি বিষয় আমাদের চোখে লেগেছে, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ, আমরা গত কয়েকটা সিরিজে দেখেছি বাংলাদেশের কিছু ক্যাচ মিস, কিছু সিলি ফিল্ডিং মিস আমরা দেখেছি, যে কারণে অনেক সময় দেখেন যে ফিল্ডিং মিস হলে কিন্তু ম্যাচটা হাতছাড়া হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয় ম্যাচের। কিন্তু সেই কারণে আজকে আমরা দেখেছি শুরু থেকেই ফিল্ডিংয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ক্যাচ প্র্যাকটিস হয়েছে, এয়ারে ক্যাচ প্র্যাকটিস হয়েছে, সেই বিষয়টাতে কোচ আলাদা করে গুরুত্ব দিয়েছেন। আমরা ব্যাটসম্যানদেরকে দেখেছি যে সেন্টার উইকেটে তাদেরকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি তাদেরকে আসলে ব্যাটিং প্র্যাকটিস করাতে সকালে পেসাররা বল করেছেন, তাস্কিনকে দেখেছি, শরীফুলকে দেখেছি, এবং শেষ দিকে মুস্তাফিজ বল করেছেন সেন্টার উইকেটে, অনেকক্ষণ সময় ধরে তারা বল করেছেন। আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে আসলে, যেহেতু ঈদের পরে, ঈদের কিছুটা বিরতি ছিল কয়েকদিনের, এবং বিরতির পরে আজকে আসলে পূর্ণাঙ্গ স্কোয়াডটাই অনুশীলনে ফিরেছে, সে কারণে আমার মনে হয় যে কোচ। ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন মমিন রহন।